এরকম বাচ্চাদের এরকম সেজেছে বার্থডে থেকে মুখ দেখো এরকম সেজেছে এরা সবকটা মিলে লাড্ডু ফুড্ডু বসে আছে আর আজকে ওদের মায়ের স্পেশাল এতে পড়েছে লুচি বার্থডে স্পেশাল আর হচ্ছে আলুর তরকারি সাদা আলুর তরকারি আর এখানে আছে মিষ্টি কলা সব এই কুচু আমার জন্মদিনের খাবার লুচি কেমন লাগছে নিজের ভাই বোনদের জন্য পাথর কাটছে শানকে রান্না করতে দেখেছো কখনো হ্যাঁ দেখেছো যখন ইয়ে করতো আমি এমনিতেও ওখানে গেলে আমার করতে হয় অনেক কিছু নিয়ে থাকি মানে হাইফাই কিছু করি না ছোটখাটো কাজই করি কিন্তু হ্যাঁ করতে হয় কফি আজকাল আর খাই না হার্বাল টিটা খাওয়ার পর থেকে কফিটা আর ভালো লাগে না কফিটা একটা খরচার ব্যাপারও থাকে অনেক খরচাটা দেখতে হয় হ্যাঁ আমরা আমরা দেখি আমি আর সম্পৃক্ত সবাই মিলে নিয়ে তো বাজেট দেখতে হয় না কতটা কি করতে পাপড় পাপড় দিয়ে দিয়েছে ভুল করে মেথি মানে টমেটো প্যাকেট পাপড়ের প্যাকেটের ভেতরে চিলি পাপড়টা ঢোকানো যেহেতু কালকে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছিলো সেই জন্য আজকে আমার জন্মদিন জসমনার আয়োজনে এই আয়োজনে তো আমার বাচ্চারা না খেলে হয় না কালকে ওদের লাগানো ভোগে পায়েসটা খেয়েছি সকালবেলায় এই যে অন্ন আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ডাল ভেন্ডি চচ্চড়ি লাউয়ের তরকারি শাক চচ্চড়ি আর সানিজের হাতে পাপড় ভেজে দিয়েছি আর জল এই হচ্ছে জসমনার আয়োজন সত্যি বলছি জন্মদিনটা আজকে অন্যদের থেকে অন্যরকম পুরো অন্য বছরের থেকে অন্যরকম অন্য আলাদা মারফত কেন এবার যেন বাচ্চাদেরকে আরও খুব বাচ্চাদেরকে আরও খুব নিজের করে পেয়েছি মাকে প্রণাম করেছিলাম আজকে আড্ডাপিঠ যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু প্রধানদার একটা আর্জেন্ট কাজ পড়ে যায় না মা আর্জেন্ট কাজ পড়ে গেল সেই জন্য যেতে পারছি না জানি না মা কেন তো দেরি করছে আমাকে ডাকতে নিশ্চয়ই কোনো কারণ আছে যখন ডাকবে তখন কি গ্র্যান্ড একটা হয়তো ওয়েলকাম করবে ওই জন্য কিছু ভাবনা চিন্তা করছে চলো বুকগুলো উঠিয়ে দিই ওই একটু উঠিয়ে বসিয়ে দিয়েছি বুকগুলো উঠিয়ে দিই সকাল থেকে সন্ধে হয়ে গেল বার্থডে প্রায় শেষের দিকে কেক কাটিংটা ভেবেছিলাম বাচ্চাদের সঙ্গে করব কিন্তু প্রধানদা নেই বলে করা হলো না প্রধানদা ফিরলে তবে কেক কাটিং করা হবে প্রধানদা কলকাতার দিকে গেছে একটু কাজ পড়ে গেছে আর আজকে আমি এই শাড়িটা পরে আমি এখন যাচ্ছি ছোটোর বাড়িতে কেন মারা ছোটোর বাড়িটা দেখেনি অনেকবার করে ইনভাইট করে কিন্তু কোনো বাড়ি নিয়ে যাওয়া হয় না তো আজকে ও গাড়ি পাঠিয়ে দিয়েছে মানে টোটো পাঠিয়ে দিয়েছে বলে তোমরা চলে এসো তো ছোটোর বাড়িতে চলে যাচ্ছি আমি শান ভাই সবাই মিলে টোটো ওর বাড়িতে ঘুরে আসার পর রাত্রিবেলা কেক কাটিং হবে তো অনেকে এফবিতে উইশ করছো সব জায়গায় উইশ করছো থ্যাংক ইউ বারবার বলছি আবার থ্যাংক ইউ এত উইশ করার জন্য চলো ঘুরে আসি ছোটোর বাড়ি থেকে তারপর তোমাদের সাথে কথা বলবো আচ্ছা সারাদিন পর আমার প্রতিদেবতার সময় হয়েছে আমাকে সময় দেওয়া প্রতিদেবতা দেব প্রতিদেবের সময় হয়েছে সময় দেওয়া তাও তাও তাকিয়ে দেখেও না একবার যাই হোক ভাই তুলতে ব্যস্ত ঘুম ঘুম চোখে আমাকে সময় দেবে ছোটোর বাড়ি থেকে চলে এসেছি আজকে যেটা সকাল থেকে খুব খুব মিস করছিলাম সেটা হচ্ছে নেপালের উইশ কেন প্রত্যেক বছর তোমরা দেখেছো আগে ভিডিওতে যে নেপাল পুজো দিয়ে সেই পুজোর প্রসাদ আমাকে দিয়ে মায়ের পায়ের ফুল মাথায় ছুঁয়ে মানে হ্যাঁ ছুঁয়ে আমার বার্থডেটা সেলিব্রেশন করে তো সকাল থেকে খুব এ করছিলাম কেন ও তো যেন পুলিশের সার্ভিস পেয়েছে সেই জন্য ওর পোস্টিংটা অনেকটা দূরে হয়ে গেছে তো সেই জন্য সেক্ষেত্রে ও মানে জাস্ট উইশ করেছে কিন্তু ফুলটা দিতে পারিনি ও সেটা ও খুব মিস করছিল আমিও খুব মিস করছিলাম ও আসতে পারেনি এখান থেকে আমাকে করবে তো সেই উইশটা করা যায়নি তো ওটা খুব মানে মিস করছিলাম আর তোমাদের দেখিয়ে দিই যে যথার্থ কী ভোগ লাগিয়েছে আমার নামে আর লাস্টে আমার ভাইকে দিয়ে বললাম ভাই রে আমার জন্মদিন তুই উইশ কর নিলয়কে ইভেন্টে চলে গেছিলো সেই জন্য তো ও আমাকে লাস্টে উইশ করলো কারণ এই কয়জন মানুষ যদি আমাকে উইশ না করে না তো আমার জন্মদিন মনে হয় না ফুলফিল হলো আমি জন্মদিনে বেশি কিছু করি না নতুন ড্রেস পরি না কিছু সাজাগুজা করি তোমরা দেখেছো প্রধানত আমাকে একটা ফুলও এনে দেয়নি দুঃখের বিষয় হ্যাঁ একটা কেক ভালো কিনে এনেছে সেইটা সেটা কেকটা মানে ঠাকুরকে ভোগ লাগি কেকটা কাটা হবে তো চলো কেকটা এবার কাটি আর হ্যাঁ রিমেলা থেকে সবাই আমাকে অনেক অনেক উইশ করছো তো খুব ভালো লাগলো ব্যাপারটা
এনজয় করলাম, নিজেকে একটু স্পেশাল মনে করলাম আর কিছু। আজকে আমার বার্থডেতে সব থেকে যে খুশি হচ্ছে সেটা এইটা। ভাই ছিল